আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে ঋণ পরিশোধ হওয়ার জন্য খুবই কার্যকরী আমল। ঋণ যদি এরকম হয় যে আপনি বিলাসিতা করতে গিয়ে ঋণ হয়েছেন, তাহলে কিছু করার নেই। আর যদি এরকম হয় যে আপনি পরিবার চালাতে গিয়ে অথবা আপনার কোনো সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আপনি ঋণ হয়েছেন, অথবা বিশেষ কোনো কাজে আপনি ঋণ হয়েছেন, এখন ঋণ পরিশোধ করতে পারতেছেন না, তাহলে এই আমল আপনি যদি করেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন। যদি ইয়াকিন ঠিক রেখে আমল করেন আর আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস রেখে আমল করেন যে ঋণ থেকে মুক্তি দেওয়ানের মালিক একমাত্র আল্লাহ তাআলা, আমি উসিলা হিসেবে আমল করব আর ঋণ পরিশোধের চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাকে হেল্প করবেন, এরকম যদি উদ্দেশ্য আপনার অন্তরে নিয়ে আমল করেন, এই আমল আপনার বিফলে যাবে না। এই আমল দ্বারা আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আসুন এখন জেনে নেই কি করতে হবে, কি আমল করতে হবে। তো আপনারা একদম কোরআন শরীফের শেষে একদম ছোট একটি সূরা পাবেন, সূরা নাসর, ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই সূরাটা আপনি পাঠ করবেন, এই সূরাটা আপনারা পাঠ করবেন এশার নামাজের পরে 41 বার। শুরুতে 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন, এতে যে কোনো দুরুদ শরীফ আপনি পাঠ করেন কোনো সমস্যা নাই। এবং 41 বার এটা পাঠ করার পরেও আপনি 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন, এরকম আমল আপনি চালিয়ে যাবেন, অল্প দিনের ভিতরেই আপনার ঋণ পরিশোধ হবে, কর্জ পরিশোধ হবে। এটা যে মাধ্যমে হোক, আল্লাহ তাআলা কোনো উসিলার মাধ্যমে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। অথবা আপনার হঠাৎ এমন কোনো কাজ আসবে যেই কাজের দ্বারা আপনি অনেক লাভবান হবেন, এমনকি ঋণও পরিশোধ করতে পারবেন। অথবা এমন কোনো মানুষ আপনার নিকটবর্তী কেউ আপনাকে কোনো কিছু হেল্প করবে, অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে হোক আপনাকে একটা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ। যদি আপনি ঠিক রেখে আমল করতে পারেন তাহলে ফল পাবেন, আর একইনের মধ্যেই যদি আপনার খাজা মাজা থাকে তাহলে কিছু করার নাই। আর যেটা আগে বলছি, বিলাসিতা করে অথবা মনে করেন অন্য কোনো ইতে অথবা লটারি মেরে হারাম কোনো কিছু করে, হারাম কাজের মাধ্যমে হারাম কাজ করে আপনি ই হয়েছেন, ঋণগ্রস্ত হয়েছেন, এখন চাইতেছেন আমল করবেন আর ই করবেন, সেটার জন্য আমল নয়। সেটার জন্য আপনি আগে তওবা করেন যে ওইরকম কাজ আপনার দ্বারা জীবনে সংগঠিত হবে না। ওইরকম করে ভালো করে তওবা করে নিজের মধ্যে আত্মশুদ্ধি আনেন, নিজের লাইফ চেঞ্জ করেন, হারাম থেকে বাঁচেন, তারপরে আপনি এই আমল করলে ইনশাল্লাহ ওই ঋণ থেকে পরিশোধ হতে পারবেন। আজকে ভিডিও পর্যন্ত, আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি শেয়ার করবেন যাতে করে যারা ঋণগ্রস্ত রয়েছেন, যারা ঋণগ্রস্তের মধ্যে অনেক কষ্টের মধ্যে আছেন, নির্যাতিত আছেন, একদিকে ঋণের চাপ, অন্যদিকে যে ঋণ দিছে তার সে চাপ দিতেছে, একদিকে মানসিক কষ্ট, আরেকদিকে সংসারের কষ্ট, আরেকদিকে ঋণের বোঝা, আরেকদিকে যদি সুদ থেকে টাকা আনেন, সুদ যারা খায় এবং যারা দেয় উভয় কিন্তু জাহান্নামী, সেটা বুঝিয়েন। আপনি এটা মনে করিয়েন না যে ও সুদে টাকা দেয় আর আপনি আনছেন, সেই জন্য তারে আপনি ঘৃণা করতেছেন, আপনিও জাহান্নামী, আপনি আনেন কেন? হ্যাঁ, যখন দেখবেন আপনার দেওয়ালে একদম ফিট থেকে গেছে, কোনো মানুষ আপনাকে ঋণ পর্যন্ত দিচ্ছে না, তখন আপনি এটা আনতে পারেন, এটা আপনার জন্য বৈধ আছে কোনো সুরত, এটা বৈধ আছে মোটামুটিভাবে, এটা যে একদম বৈধ এরকম না। যখন দেখবেন আপনার কোনো অবস্থা নাই, এই সুদ ছাড়া মনে করেন আপনার স্ত্রী ক্লিনিকে আল্লাহ মাফ করুক এরকম কোনো সিচুয়েশন আপনি গিয়ে পড়ছেন, আশপাশ সব জায়গায় আপনি খোঁজাখুঁজি করছেন, কোনো অবস্থাতে কোনো টাকা পাচ্ছেন না, এখন ওই সুদ ছাড়া আপনার কোনো ব্যবস্থা নাই, স্ত্রীকে বাঁচাতে হলে ওই সুদের টাকা আনতে হবে, এমন তো অবস্থায় আপনি সুদ থেকে আনতে পারবেন, আপনার আপনি জাহান্নামে যেতে হবে না। না হয় কেলাহুমা কিলতাহুমা ফিন্নার, সুদদাতা এবং সুদ খানেওয়ালা দুজনই জাহান্নামী। তো যাই হোক, আল্লাহ তালা আমাদেরকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করুন, আর বেশি বেশি যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে আমল করুন ইনশাল্লাহ ঋণ থেকে মুক্তি পাবেন। এটা যে কোনো দিন থেকে আমল করা যাবে, যতদিন পর্যন্ত ঋণ মুক্তি না হবে ততদিন পর্যন্ত আপনারা আমল করবেন, এরপরও আমল বাদ দিবেন না, এশা নামাজের পরে অন্য কোনো আমল বা এই আমল কিছু না কিছু আপনারা আমল করবেন, কারণ নুন খেয়ে গুন গাওয়া ছেড়ে দিলে তো আর হবে না। আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধ করার চেষ্টা করে ঋণ পরিশোধ করিয়ে দিবেন, আর পরবর্তীতে আল্লাহকে ভুলে গেলেন এটা তো হইল না, আমল করবেন, আমল চালিয়ে যাবেন ইনশাল্লাহ। কম আমল করেন, বেশি আমল করেন, আমল করবেন। তো যাক, আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।